মামলার পর গত এক সপ্তাহে যশোর শিক্ষা বোর্ডের বিভিন্ন দুর্নীতি নথিপত্র পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এসব নথিতে উঠে এসেছে চেক জালিয়াতি সহ বিভিন্ন বিল ভাউচার তৈরি করে বোর্ডের কর্তারা গত পাঁচ বছর ধরে নীরবে লোপাট করেছেন। এরই মধ্যে বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আমির হোসেন এবং সচিব অধ্যাপক এ এম এইচ আলিয়ার রেজা সহ পাঁচ আসামিকে নজরদারিতে রেখেছে পুলিশ। দুঃখিত দুদক। ভুয়া বিল ভাউচার, চেক জালিয়াতি সহ নানা দুর্নীতির অভিযোগ যশোর শিক্ষা বোর্ডকে ঘিরে। এসব খবর পেয়ে 10ই অক্টোবর অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট ইউনিট। অভিযানে শিক্ষা বোর্ডের সংরক্ষিত চেকের মুড়ি বইয়ে উল্লেখিত টাকার অঙ্কের সাথে ব্যাংক থেকে পরিশোধ করা অর্থের ব্যাপক গরমিল পাওয়া যায়। 18ই অক্টোবর মামলা করা হয় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আমির হোসেন এবং বোর্ডের সচিব আলিয়ার রেজা সহ পাঁচ জনের বিরুদ্ধে। শিক্ষা বোর্ডের সব ব্যাংক হিসাব খতিয়ে দুদক জানতে পারে 2020-21 অর্থবছরে কর্মকর্তা কর্মচারীদের সম্মানের বিপরীতে যে আয়কর কাটা হয়েছে তা 9টি চেকে পরিশোধিত হয়েছে, কিন্তু বোর্ডে সংরক্ষিত চেকের মুড়ি বইয়ে উল্লেখিত টাকার পরিমাণের সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষের পরিশোধিত টাকার কোনো মিল নেই। একটি মুড়ি চেকে দেখা যায় আয়কর বাবদ কেটে রাখা হয়েছে 2500 টাকা, অথচ বোর্ডের কাছে ওই মূল চেকের নাম্বারে উপস্থাপন করা হয়েছে 25,80,000 টাকা। আরেকটি মুড়ি চেকে 1,260 টাকা আয়কর কর্তন বাবদ লেখা থাকলেও ব্যাংক থেকে পরিশোধ করা হয়েছে 15,42,000 টাকা। এভাবে চেক জালিয়াতির মাধ্যমে 5 কোটি টাকার বেশি অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। ভেনাস প্রিন্টিং এবং শাহিলাল স্টোর নামের দুটি প্রতিষ্ঠানের নামে এসব অর্থ উঠিয়ে নেওয়া হয়েছে। তদন্তের গভীরে গিয়ে আরও জালিয়াতি বেরিয়ে আসতে পারে মনে করছেন সংস্থাটির সচিব। চেকের মুড়ি বইতে যে পরিমাণ টাকা আয়কর হিসাবে বা ভ্যাট হিসাবে যেটা হবে সেটাই লিখেছে, কিন্তু মূল চেকে গিয়ে অনেক বেশি টাকা লিখে সেই টাকাটা উত্তোলন করে নিয়েছে। তদন্তকারী কর্মকর্তা তো অবশ্যই তার তদন্তের স্বার্থেই আসামিদেরকে খুঁজে বেড়াবে। বোর্ডের চেয়ারম্যান বলছেন একটি চক্র তাকে ফাঁসানোর চেষ্টা করছে। দুর্নীতিমুক্ত করছি, জালিয়াত ধরছি, এখন এই জন্য তারা আমার বিরুদ্ধে নানান বই আমার সরানোর জন্য, নিজেরা সেই পেয়ে যাওয়ার জন্য তারা এইসব সিস্টেম করে যাচ্ছে। দুর্নীতির সঙ্গে জড়িত কেউ যাতে দেশ ছাড়তে না পারেন সেজন্য বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তা সহ বেশ কজন রয়েছেন দুদকের কড়া নজরদারিতে। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।